প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর মূল বিষয় সাঈদুল ইস্তেকফার পড়লে কী হয় দর্শক এই ভিডিওটিতে আপনারা সাঈদুল ইস্তেকফার সম্পর্কে কিছু তথ্য জানতে পারবেন যেটি আপনাদের আমল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি খুবই কার্যকরী একটি ইস্তেকফার রসুল্লাহ সাল্লু আলহসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দুয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে চরণ দর্শক আমরা সাঈদুল স্টেকফার মুখস্থ করে ফেলি আল্লা হুমা আন্তা রবি লা ইলাহা ইল্লা আন্তা খোলাকাতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহ দিকা ওয়া ওয়া দিকা মাস্ত তু আর উজু বিকা মিশ রিমা সোনা টু আবু উলা কা মাতিকা আলাইয়া wa abu u bi zambi faghfir li fa innahu la yaghfiruz zunuba illa anta aur ek ti bar porchi allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udzu bika min sharri ma sana'tu abu ulaka bi ni'matika alayya ওয়া ফাগফির লি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লাহ আনতা আলহামদুলিল্লাহ অর্থ হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধুমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয়ে প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার কোনাহে স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নাই আল্লাহ একবার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সাইদুল ইস্তেক ফর আমুল করার জন্য প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আশা করছি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে